সাভারে তৈরি হচ্ছে ভেজাল গুড়। দেখুন এই ভিডিওতে কিভাবে ভেজাল গুড় তৈরি করে। অবস্থা কি, এই গন্ধ ধরছে, বিচ্ছিরি গন্ধ ধরছে, মানুষে খাওয়াইবো মারবো, এহ অবস্থা। এটা রস, গুড়ের রস, দেখান তো টাত দেয়। এইটা কি, এই যে এটা দেন অবস্থা, এর অবস্থাটা কি দেখছেন, এটা রস, ফেনা, ফেনা, এটা হলো ফেনা, উপরে ফেনা, ওই দেখেন একই, ওই দেখেন, আপনারা দেখেন চিনি জল দিতেছেন, ওখানে চিনি জল তো দেখলাম, চিনি দিয়ে করবেন, চিনি তো করতে নালির মতন লাগতেছে, গরুর খান নালি ওটার মতন লাগতেছে। আচ্ছা ভাই, এটা এটা দরকার নেই, এটা হলো ময়দা আঠা, মানে কাগজ লাগে না মুখে, এগুলো কি, এগুলি গুড়, এগুলো গুড়, গুড়। অপরিষ্কার জায়গায় মানে আপনি তো দেখলেন, মানে কি মনে হলো বলেন তো, এটা আমি কিভাবে বলবো, আপনি কি খাবেন এসব গুড়, খাবেন এখন গুড়, আমরা বাজার থেকে যেটা কিনি সেটা তো আমরা খাই, এই পরিবেশে এটা কি খাবার যোগ্য বলে আপনার মনে হচ্ছে? এখন এই পরিবেশে তো এটা আমরা যেমন বাজার থেকে কিনে খাই, আচ্ছা শোভন ভাই আপনি চলে যান, এখানে যেহেতু আপনার কিছু